নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস। আহত কমপক্ষে 30 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ জাতীয় সড়কের ধারে। বাসযাত্রী অবশ্য জানিয়েছেন ওভারলোডিং থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি খেয়ে যায়। বিষয়টি তদন্ত করে ইতিমধ্যে দেখছেন কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ভোররাত্রে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুলতাননগর এলাকায়। আহত বাসযাত্রীরা তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা নিয়ে আসলে এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা করে অনেককেই ছেড়ে দেওয়া হয়। তবে 2 জন বাসযাত্রী আশঙ্কাজনক অবস্থায়, তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন সুজিত আক্তার, নুরি খাতুন, শাহনাজ পারভীন, সুমন বিশ্বাস। এদের 4 জনের নাম জানা গেল, 2 জনের নাম এখনো জানা যায়নি। এদের মধ্যে সুমন বিশ্বাসের বাড়ি কোচবিহার জেলা এলাকায়, সে বেসরকারি কোম্পানিতে কর্মরত। গতকাল রাতে শিলিগুড়ি থেকে সেই বেসরকারি বাসে উঠে কলকাতা যাচ্ছিল। অন্যদিকে সুজিত আক্তার, নুরি খাতুন, শাহনাজ পারভীন, তাদের বাড়ি হাওড়া জেলায়। এরা সবাই দার্জিলিং বেড়াতে গিয়েছিল। ট্রেনের টিকিট না থাকায় তারা বাসে, শিলিগুড়ির এই বেসরকারি বাসে কলকাতা ফিরছিল। আহত সুমন বিশ্বাসের অভিযোগ, গাড়ির সিট পুরো ভর্তি ছিল। এরপরেও বাস মালিক চালকরা বাড়ির ছাদের উপর পেঁয়াজের বস্তা রেখেছিল। গাড়িটি শিলিগুড়ি থেকে ছাড়ার কিছু দূর গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে ধাক্কা মারে। সে সময় তারা বলেছিল চালককে গাড়ি আসতে চালানোর জন্য। চালক সেটি শোনেননি। ওভারলোডিং এর বিষয়টি নিয়েও চালককে বলা হয়েছিল। গাড়ি 80 থেকে 90 কিলোমিটার বেগে ছুটছিল। তারপর ভোর রাতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাল্টি খেয়ে যায়। ইতিমধ্যে যাত্রীদের উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই বিষয়ে তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। তো স্যার, এটা কিছুক্ষণ পরেই স্যার গাড়িটা कोलकाता में है, हावड़ा में, 5 पड़ा मुल्ला पड़ा में हमारा घर है। हम यहाँ से सिल्लीगुड़ी से बस पकड़ा हावड़ा जाने के लिए। वहाँ पे मतलब जाने के लिए पकड़ा, रात में करीब 8 बजे बस छूटी है, ठीक है, 8 बजे छूटी। और इतना ओवरलोडिंग, मतलब कि प्याज लोड करके रखा है, इतना ज़्यादा लोड करके रखा है कि मतलब कि हमको मतलब पहले भी महसूस हो गया कि मतलब गाड़ी एक तो चलाने का एक हिसाब होता है कि वजन जितना ऊपर होना चाहिए उतना नीचे भी हो तो गाड़ी वजन के हिसाब से चलता है, ठीक है। अब वो ऊपर ओवरलोडिंग हो गया, गाड़ी नीचे, मतलब जो पैसेंजर है वही है, नीचे तो लोड कुछ है ही नहीं, गाड़ी कहाँ से क्या हो पाएगा। गाड़ी इतना प्लस 100 का स्पीड, मतलब कि गाड़ी चल रहा था, गाड़ी खुलते के साथ पहले डगमग किया, उसके बाद फिर मतलब मान करके चलिए आगे चल करके कहाँ पर आया था भाई, सुल्तानगंज नहीं, वो जो सुल्तानगंज पर आ करके जो पलटी खा गया। अच्छा था, मतलब दार्जिलिंग घूमने का इरादे से, मतलब कि दार्जिलिंग गए थे, तो वहाँ से मतलब हम लोग का टिकट किया हुआ था ट्रेन का, ट्रेन का टिकट किया हुआ था, तो ट्रेन तो मतलब कि हमारा टिकट कैंसिल हो गया, मोबाइल से कटाए थे, कैंसिल हो गया। तो हम लोग सोचा कि चलो बस से चले जाते हैं, तो बस में जब आया तो ये बस का टिकट कटा। इसके बारे में हम लोग मतलब कि सोचा, उससे पहले बस्ता से पैकिंग कर चुका था, पैकिंग कर चुका था, तो हम लोग ये सही से नहीं समझ पाए कि उसमें क्या है। लेकिन जब ये गाड़ी पलटा है तो हमने मतलब कि देखा कि खाली प्याज मतलब कि पड़ा हुआ है। आप लोग कितने आदमी थे? हम लोग करीब बच्चा बड़े लेकर के बड़े 26 आदमी है, और बच्चे लेकर के टोटल 29-30 आदमी है। अभी कैसा हाल है? हाल मतलब कि सभी मतलब कि इंजर्ड हो गए हैं, सभी छोटा से लेकर बड़े तक मोटा मोटी सभी इंजर्ड हो गए हैं। आपका नाम? मेरा नाम जकी अहमद है, जकी अहमद। घर? घर कोलकाता में। আমি যাচ্ছিলাম হচ্ছে মাথাভাঙ্গার থেকে, তো আমি যখন শিলিগুড়িতে আসি, শিলিগুড়িতে এসে যখন এরা গাড়ি লোড করছিল, তখন আমি এদের কাউন্টার থেকে যখন টিকিট করি, এদের কাছে 8টা টিকিটই ছিল, এবং আমি এটা বলেছিলাম যে আপনার গাড়িতে এত পরিমাণ লোড করছেন, ওভারলোড গাড়ি করছেন ওপরে পেঁয়াজ এবং আলুর বস্তা দিয়ে। তো ওখানে কাউন্টারে যিনি বসেন উনি বলছেন তোমাকে ওভার স্মার্ট হতে হবে। আমি এটা প্রোটেস্ট করেছিলাম স্যার, তো আমার সঙ্গে কেউ ছিল না বলে ব্যাপারটা গুরুত্ব দেয়নি। এরপর স্যার গাড়িটা যখন ওখান থেকে বেরোয় তখনই একটা টোটোওয়ালাকে ধাক্কা মারে। এরপর স্যার গাড়িটা 3 কিলোমিটার যাওয়ার পরেই গাড়িটা যেহেতু স্যার ওপরে লোডটা এক্সেসিভ ছিল এবং ভেতরে লোড কম ছিল, গাড়িটা এরকম হেলাধুলা হচ্ছিল। তো এরপর স্যার আমরা যখন ডালখোলাতে রাত্রেবেলায় মোটামুটি 10:30 নাগাদ খেতে নামি, তখন স্যার আমি ড্রাইভারকে একবার ওয়ার্নিং করেছিলাম যে স্যার আপনি এত ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছেন। আমি যখন ডালখোলাতে ধাবাতে দাঁড়ানো হয় তখন আমি রাতের খাবার কমপ্লিট করে আমি ড্রাইভারকে বলেছিলাম যে দাদা আপনি এত পরিমাণ ওভারলোড দিয়েছেন, তো এটা এখন আর কী করবেন, তো গাড়িটা আপনি স্পিডটা কম করে চালান এবং গাড়িটা কাউকে ওভারটেক করবেন না বা বেশি কাটাকাটি করবেন না। তো স্যার এটা কিছুক্ষণ পরেই স্যার গাড়িটা কোনোভাবে কাটাতে গেছিলো, কাউকে ওভারটেক করতে গিয়ে স্যার গাড়িটা পুরো পাল্টি হয়ে যায়। কত স্যার বাসে আমরা টোটাল অলমোস্ট 80% ছিলাম স্যার। কতজন আহত হয়েছে স্যার? এখানে মোটামুটি ধরে রাখতে গেলে 30-35 জন সবাই মোটামুটি চোট পেয়েছে। কজন আছে? 6 জন।
ছজন ভর্তি আছে। আর বাদ বাকি? বাদ বাকি স্যার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ কেউ চলে গেছেন, কেউ কেউ অপেক্ষা করছেন স্ট্যান্ডে। বাদ বাকি আপনার নাম? সুমন বিশ্বাস স্যার। সুমন বিশ্বাস। বাড়ি? বাড়ি মাথাওয়ালা স্যার, কোচবিহার ডিস্ট্রিক্ট।